হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একদম একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। এটা চটজলদি একটা রেসিপি, এটা তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো, ব্রেকফাস্টে নিজেরা ট্রাই করতে পারো। কুইক অ্যান্ড ইজি রেসিপি। তো দেখো, চিড়ে খাওয়া আমরা সবাই জানি যে চিড়ে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু আমাদের বাড়ির যারা ছোটরা থাকে তারাও চিড়ে খেতে চায় না অনেক সময়। আমাদেরও চিড়ে খেতে খুব একটা যে ভাল লাগে, অনেকের হয়তো চিড়ের পোলাও বা কিছু ভাল লাগে, তো অনেকেরই আছে ভাল লাগে না। তো আজকে সেই জন্য অন্যরকমভাবে একটুখানি চিড়েটাকে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বানাচ্ছি আজকে চিড়ের টিকিয়া। তো দেখো, প্রথমে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে ওটাকে আমি স্ম্যাশ করে নিলাম। নিয়ে এর মধ্যে চিড়েগুলোকে আমি একটুখানি ধুয়ে নিয়েছিলাম। ভিজিয়ে রাখার সেরকম কোনো দরকার নেই, জাস্ট একটুখানি ধুয়ে নিলেই হবে, তখনই দেখবে নরম হয়ে যাবে। তো আমরা যেভাবে আটা মাখি সেইভাবেই দেখো আলুর সাহায্যে চিড়েটাকে ভালো করে মেখে নেব, যেমন করে আমরা আটা মাখি, কিন্তু কোনো রকম কিন্তু জল দেব না। এর মধ্যে দেখো আমি মিশিয়ে নিচ্ছি নুন আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কাটা অবশ্যই বুঝে অ্যাড করো। আর দেখো, কিছুটা পরিমাণ ধনে পাতা আমি ধুয়ে নিয়েছিলাম, সেই ধনে পাতাগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। আর দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচো। ঝালটা কিন্তু তোমরা বুঝে দিও, কেননা গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি আর এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম। আর দিচ্ছি দেখো সোয়া সস, আর দেব এখানে টমেটো সস। তো সস যদি না থাকে তোমরা এটা স্কিপও করতে পারো, এমনিও বানিয়ে নিতে পারো, কিন্তু সস দিলে টেস্টটা একটুখানি অন্যরকম হয়। তো সেই জন্য এখানে আমি সস অ্যাড করেছি। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি তেল, দিয়েছি একটু, আর দেখো দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মেশানোটা যেন ঠিক মতো হয়, এখানে যেন পুরোপুরি এটা মিশে থাকে, এর মধ্যে কোনো রকম যেন ডলা না থাকে। তো দেখতেই পাচ্ছ যে ভালো করে এটাকে আমরা কিন্তু আটা মাখার মতো সব উপকরণ দিয়ে ভালো করে এখানে মেখে নিচ্ছি। এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনে যদি দাও, এটা কোনো শক্ত হয়ে যায় না, এটা নরমই থাকে, পরেও কিন্তু এটা খাওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তার সাথে যদি একটুখানি সস বা চাটনি থাকে তাহলে তো আর কথাই নেই, এটা এমনিও ভালো লাগে। তো আমি এখানে আরেকটু নুন অ্যাড করলাম, তোমরা নুনটা স্বাদ মতো সবাই অ্যাড করো। এটা আমার দেখো পুরো রেডি করা হয়ে গেছে। এবার আমি এটা চ্যাপ্টা টাইপের আকার দিয়ে নেব, তোমরা এটা অন্য শেপও দিতে পারো, কিন্তু যেহেতু আমি এটা টিকিয়া বানাচ্ছি তো সেইভাবে আমি এটাকে করব। তোমরা যদি মনে করো এটা একটুখানি বেলে মতো নেবে, দিয়ে আর একটু পাতলা টাইপের করবে, সেটাও করতে পারো। তো দেখো এটা বেলার কোনো দরকার নেই, কেননা হাতেই রেডি হয়ে যায়। তো সেই জন্য আমি এইভাবে শেপ দিয়ে এটাকে আমি বানিয়ে নিচ্ছি। তো যতগুলো হচ্ছে আমি এইভাবে সমস্তগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব ইজি একটা রেসিপি, এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারো, বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা ট্রাই করা যেতেই পারে। তো দেখো আমার যতগুলো এটা দিয়ে হয়েছে আমি প্লেটের মধ্যে বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার দেখো কালারটা তোমরা দেখো শেষ পর্যন্ত, দারুণ হয়। যেহেতু এখানে সস লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়েছে, খেতেও কিন্তু বেশ চটপটা টাইপের হয়। তো দেখো অনেক সময় আমাদের কিছু খেতে ভালো লাগে না, বা জ্বর হলে, এখন এই ওয়েদারে সবারই শরীর খারাপ হচ্ছে, এইগুলো বানিয়ে খেয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আমি একটুখানি বেশি করেই তেল দিয়েছি, তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো খুব বেশি যে তেল সেটা না, মোটামুটি, যাতে এটা বেশ ফ্রাই হয়, তাহলে এটা বেশ খেতে ভালো লাগে। তো দেখো আমার সবগুলোই এখানে ধরে গেছে, তো এগুলো দিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো তোমরা বুঝতেই পারবে, কেননা সাইড দিয়ে একটুখানি লালচে রঙের লাগবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না এটা ভাজতে। তো দেখো আমার দেখতেই পাচ্ছ দেখে হয়ে গেছে, দিয়ে আমি উল্টে দিচ্ছি। দেখো দেখে বোঝাই যায়, কেননা দেখতেই পাচ্ছ উল্টাচ্ছি, দেখো কোনো কাঁচা টাইপের কিছু নেই। আর উল্টে যদি দেখো তাহলে আরেকটু ভালো করে ফ্রাই করে নিও, তাহলেই হবে। তো দেখো বেশ লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এবার এই দিকটা হয়ে গেলে আমি প্লেটে তুলে তোমাদেরকে দেখাবো যে কীরকম দেখতে হয়েছে। তো দেখো দেখে বুঝতেই পারছো যে কীরকম হয়েছে। দেখো ভাজাটা আমার প্রায় হয়ে গেছে, তো অবশ্যই আমাকে জানিও রেসিপিটা ট্রাই করলে যে কীরকম হলো। আমি এবার এইগুলোকে প্লেটে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তার সাথে আমি একটুখানি নিয়ে নেবো শশা কুচো। তোমরা মনে করলে একটু পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচোও নিতে পারো, পাশে কোনো চাটনি বা সস দিয়েও এটা ট্রাই করতে পারো।
তো দেখো আমি নিয়ে নিয়েছি, প্লেটে তুলে দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ যে কিরকম একটা দেখতে হয়েছে। খুব ভালো, কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি, অবশ্যই তোমরা ট্রাই করো। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো করে পুজো কাটিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।